আপনাকে এখন বুঝতে হবে ইয়ান্ত্রা জিনিসটা কি। ইয়ান্ত্রা একটি মেশিন, এটি একটি মেশিন বা একটি যন্ত্র। এই যন্ত্রের শক্তিতেই আজকে মানুষ পৃথিবীতে সবথেকে শক্তিশালী প্রাণী হয়ে উঠেছে। আমরা যন্ত্রের ব্যবহার যদি না জানতাম, সম্ভবত একদল পিঁপড়েও আমাদের উপর আধিপত্য ফলাত, এটা সত্যি। আপনি যদি যন্ত্র ব্যবহার করতে না জানতেন, বাঘের দরকার পড়ত না। বাঘের আজকের পৃথিবীতে সুরক্ষার প্রয়োজন, কারণ মানুষ যন্ত্রের ব্যবহার জানে। সবসময় মানুষ এরকম দেখাতে চাইছে যে বাঘ মানেই হয়ে গেল, কিন্তু বাঘকে এই ক্ষুদ্র মানুষদের থেকে সুরক্ষা দিতে হচ্ছে, কারণ তারা যন্ত্রের ব্যবহার জানে আর বাঘ তা পারে না, বা যন্ত্র ব্যবহার করতে জানে না। এই যন্ত্র বা মেশিন যা আমরা বানিয়েছি, সেটাই মানুষকে আজকের রূপ দিয়েছে। আর আমরা যত রকমের যন্ত্র বানিয়েছি, যা যন্ত্রই আমরা বানিয়েছি, তা হল আমাদের কাছে ইতিমধ্যেই মজুদ থাকা দক্ষতার এক প্রতিরূপ। আমি কথা বলতে পারি, সেই জন্য মাইকটি রয়েছে, একটি টেলিফোন রয়েছে, আমরা দেখতে পারি সেই জন্য মাইক্রোস্কোপ টেলিস্কোপ রয়েছে, আমরা হাঁটতে পারি বলে বাইসাইকেল রয়েছে, আরও যাতায়াতের অন্যান্য মাধ্যমও রয়েছে। আমাদের যদি গাছের মতো বানানো হতো এক জায়গায় স্থিত করে, আমরা কি বাইসাইকেল বানাতাম? আমি জিজ্ঞাসা করছি। আমরা যা কিছু বানিয়েছি, যে যন্ত্রই বানিয়েছি, যে মেশিনই বানিয়েছি, শুধু আমরা ইতিমধ্যেই যা করতে পারি সেই দক্ষতারই প্রতিরূপ। আপনি এখানে যা দেখতে পাচ্ছেন না, একটি টেলিস্কোপ ব্যবহার করে সেটাই দেখতে পাচ্ছেন, অনেক দূরের জিনিস। যন্ত্রটি ছাড়া আপনি এটা কখনোই করতে পারবেন না। যখন আমি দেবীর কথা বললাম, যেটা আপনি জিজ্ঞাসা করছিলেন, বা ধ্যানলিঙ্গকে একটি যন্ত্র বলি, দেবীর ভক্তরা বলবেন, সদ্গুরু এরকম বলবেন না, দেবী আমার মায়ের থেকেও বেশি, আপনি বলতে পারেন না এটি একটি যন্ত্র। আমি বলি, আপনার এরকম কোনো অসুবিধা থাকলে আপনি আশ্রমে আসুন, তিন দিন এখানে থাকুন, আমি আপনাকে ছুতোরের কাজ দেব, কোনো সাঁড়াশি, কোনো কপিকল বা কোনো যন্ত্র ছাড়া, আপনি আপনার হাত দাঁত যা খুশি ব্যবহার করুন, তিন দিনের মধ্যে আপনি আপনার অর্ধেক আঙুল হারিয়ে ফেলবেন এবং দাঁত, তিন দিন বাদে আপনি এলে আমি আপনাকে একটি সাঁড়াশি দেব, আপনি সেই সাঁড়াশির পুজো করবেন কি না? এটাই যন্ত্রের শক্তি। আপনাকে এটা বুঝতে হবে যে এটি একটি ভগবানহীন দেশ, কিন্তু এদেশে 33 কোটি দেবদেবী আছে, কারণ আমরা ভগবান তৈরি করার প্রযুক্তিটি জানি, তাই নয় কি? আমরা শক্তির প্রতিরূপ তৈরি করা শুরু করি, যেটি একটি বিশেষভাবে কাজ করবে। আমরা এরকম শক্তির প্রতিরূপ তৈরি করতে পারি যেটা আপনাকে আলাদাভাবে চিনতে পারবে। আমরা সাধারণ প্রতিরূপ তৈরি করতে পারি যেটি সকলের উপকার করবে, আবার আমরা এরকম প্রতিরূপ তৈরি করতে পারি যা আপনাকে আলাদাভাবে চিনতে পারবে। আপনারা তো নিশ্চয়ই কুলদেবতার কথা শুনেছেন, এটার অর্থ হলো এই, এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটা আপনার বংশগত ধারার উপর ভিত্তি করে আপনাকে চিনতে পারবে। এটা তখনই কাজ করবে যখন আপনি বংশধারার সঙ্গে জড়িত, আপনি অন্য কেউ হলে এটা আপনার জন্য কাজ করবে না। এখন সব কিছু মিলেমিশে এক হয়ে গেছে, না আমরা এগুলো ঠিক করে বুঝি, না এগুলো এখন ঠিক করে করা হচ্ছে, সেটা আলাদা বিষয়, কিন্তু মৌলিকভাবে আমরা এটা বানাতে পারি। ও, এ তো ভারী অদ্ভুত কথাবার্তা। ব্যাপারটা হলো, সত্যি কথা বলতে এই দেশে এরকম অনেক জিনিসই হয়েছে, কিন্তু যতক্ষণ না পশ্চিমী দুনিয়া এতে নিজেদের স্বাক্ষর দিচ্ছে, ততক্ষণ তো তা সত্যি হতে পারে না। ঠিক আছে, আপনি রামানুজমের নাম শুনেছেন? রামানুজম গণিত শাস্ত্রের উপপাদ্য রচনা করেছিলেন প্রায় 100 বছর আগে। কেউ বুঝতেই পারেনি এগুলো কি। 2010 তারা আবিষ্কার করল যে উপপাদ্য তিনি লিখেছিলেন সেগুলো আসলে ব্ল্যাক হোলের বর্ণনা দিচ্ছে। যখন তিনি এগুলো লিখেছিলেন 1910 সালে বা 1908 সালে তিনি এগুলো লিখেছিলেন, ব্ল্যাক হোলের কথা পুরো বৈজ্ঞানিক দুনিয়ায় কেউ জানতেনই না, কিন্তু তিনি ব্ল্যাক হোল সম্পর্কে উপপাদ্য লিখে গেছেন।
তো মানুষ তাকে জিজ্ঞাসা করতেন, তিনি শুধু নিজের বিছানার উপরে বসে এমনকি মৃত্যুশয্যাতেও তিনি গণিতের উপপাদ্যের বন্যা বইয়ে দিয়েছিলেন। মানুষ জানতে চেয়েছিল এটা কোথা থেকে আসছে। তিনি বলেছিলেন, আমার দেবী। আমি যা করি সেটা হলো দেবীর কাছে প্রার্থনা, আর এটা ভেতর থেকে বেরিয়ে আসে। এই দেবীগুলি যে কী, যদি এদের প্রাণ প্রতিষ্ঠা ঠিকঠাক হয়ে থাকে তো, যথাযথ বিজ্ঞান যদি তাদের মধ্যে গিয়ে থাকে তো, তারা হলো সৃষ্টির এক জানলা। আপনি যে কোনো একটি জানলা খুলে মহাবিশ্বকে উপলব্ধি করতে পারেন বিভিন্ন মাত্রায়। তো জীবনের বিভিন্ন দিকের জন্য আপনাকে বিভিন্ন যন্ত্র বানাতে হবে বা মেশিন। তাই ভারতবর্ষে সমস্ত দেবদেবীকেই যন্ত্র হিসাবে সম্বোধন করা হয়। কিন্তু তারপরে ভক্তি আন্দোলন শুরু হয়। যখন ভক্তি আন্দোলন শুরু হয়, একজন ভক্ত কোনোদিনই বিজ্ঞানের ধার ধারেননি, তার কাছে আবেগই সব। তো যার কাছে একটি ছেনি এবং একটি পাথরের টুকরো ছিল, তারা তাদের নিজেদের জিনিস বানাতে শুরু করেন বিজ্ঞানের দিকটার পরোয়া না করি। তাই এই পুরো জিনিসটি উল্টোপাল্টা হয়ে যায় ভক্তি আন্দোলনের কারণে, কারণ এটা খুবই অন্যরকম একটি আন্দোলন। তাছাড়া এই পুরো পদ্ধতিটাই একটি গভীর বিজ্ঞান। শুধু আপনিই নন, আরও হাজার হাজার মানুষ রয়েছে যাদের বাড়িতে এবং অফিসে অবিঘ্ন যন্ত্রটি আছে। আপনি যদি তাদের গল্প শোনেন, আপনি বিশ্বাসই করতে পারবেন না তাদের সাথে যা যা হচ্ছে, কারণ এটা একটা শক্তিশালী যন্ত্র। আপনাকে শুধু এটা ব্যবহার করতে শিখতে হবে। আপনি যদি এটি শিখে যান, এটি ভীষণ ভালোভাবে কাজ করে। সবথেকে ভালো কাজ যেটা আপনি করতে পারেন, এটিকেই এভাবে রূপান্তরিত করে নিন। কিন্তু এর জন্য কিছুটা খাটতে হবে। কাজ করতে ইচ্ছুক হলে আমরা আপনার প্রাণ প্রতিষ্ঠাও করতে পারি। আমি আপনাকে একটি জলজ্যান্ত মন্দিরের মতো বানাতে পারি যদি আপনি চান। জীবন্ত মানুষের প্রাণ প্রতিষ্ঠা করাই হলো সবথেকে সহজ কাজ। মানুষের সমস্যা হলো প্রত্যেক দু মিনিটে তারা উল্টো দিকে হাঁটার কথা ভাবে। তাই আমরা পাথর আর অন্যান্য জিনিস ব্যবহার করছি। এগুলো আপনার থেকে বেশি ভরসাযোগ্য।